মহর্ষি মহাকাল রূপী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের পদপাত্রে আমি প্রণাম জানাই মাতা শান্তিমাতা মাতা সত্যভামা দেবীর পদপাত্রে তৎসহ প্রণাম জানাই আজ এই সভার সভাপতি এই সভায় উপস্থিত অল ইন্ডিয়া বতুয়া মহাসংঘের সমস্ত কর্মকর্তা জেলার কর্মকর্তাগণ ব্লকের কর্মকর্তাগণ অঞ্চলের কর্মকর্তাগণ এবং এই কামালপুর অঞ্চল কমিটির সমস্ত কর্মকর্তা বিশেষত সভাপতি পবিত্র রায় সম্পাদক কল্যাণ সরকার ও বিপ্লব বিশ্বাস মহাশয়কে তৎসহ প্রণাম জানাই আমার সামনে উপস্থিত অগণিত মতুয়া ভক্তবৃন্দ পাগল গোসাই দলপতি ভক্তিমতী মায়েদের চরণতলে ভালোবাসা জানাই সমস্ত কনিষ্ঠ ভ্রাতা এবং বোনেরা যারা উপস্থিত আছেন সকলকে। যদিও এটা বক্তব্য রাখার জায়গা নয়, কিন্তু প্রত্যেকটা সম্মেলনকে প্রত্যেকটা মতুয়া প্রোগ্রামকে প্রত্যেকটা মতুয়া জামায়াতকে প্রত্যেকটা মতুয়ার মিছিলকে আমরা মতুয়ার জাগরণী সভায় রূপ দেওয়ার একটা চেষ্টা করি, যার মধ্য দিয়ে আজ এখানে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের এই বক্তব্য আমাদের এই চেষ্টা যতদূর পর্যন্ত পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে সেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দর্শনকে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। উদ্দেশ্য হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়া দর্শনে শিক্ষিত এক একটি যোদ্ধা তৈরি করা, সে যে সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রত্যেকটি কর্মকর্তা প্রত্যেকটি মতুয়া ভাই বোনেরা পাগল গোসাই দলপতিরা পরবর্তীতে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ মতুয়া আন্দোলন গড়ে তুলতে পারি। যদিও এখানে বিস্তারিত বলার সুযোগ নেই, তবুও হরিগুরুচাঁদ দর্শন সম্বন্ধে আমার সবার আগে জানা দরকার। যেটা শুনতে বিরক্তিকর হলেও অনেকের কাছে, যেটা শুনতে বারবার শুনতে শুনতে আমাদের কাছে মনে হয় নতুন কথা বলা উচিত, তৎসহ আমাদের মনে হয় তা সত্ত্বেও আমাদের বলা উচিত। কারণ কি, আমরা জানি হাজার বছর ধরে বর্ণবাদী দালালদের অত্যাচারে হিন্দু সমাজে, সনাতনী হিন্দু সমাজের যখন পিছিয়ে পড়া, তথাকথিত পিছিয়ে পড়া অংশের মানুষরা অত্যাচারিত লুণ্ঠিত শোষিত নির্যাতিত হচ্ছিলেন, তারা নিজের আত্মমর্যাদা রক্ষার জন্য নিজ ধর্ম পালন করার জন্য খ্রিস্টান মুসলিম বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়ে যাচ্ছিলেন। আমার হিন্দু ধর্মের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছিল, অত্যাচারী মুঘল সম্রাটদের তরবারির সামনে যত না আমার হিন্দু ভাই বোনেরা মুসলিম ধর্ম গ্রহণ করেছে, দেখা যায় ইংরেজ শাসনকালে তথ্যানুসারে তার থেকে অনেক বেশি সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ ব্রাহ্মণবাদী চক্রান্তের শিকার হয়ে তাদের অত্যাচারে হিন্দু ধর্ম ছেড়েছে। হিন্দু ধর্ম যখন করাল গ্রাসের মধ্যে ছিল, হিন্দু ধর্ম যখন মানুষ হিন্দু ধর্মের মানুষের মধ্যে যখন ত্রাহি ত্রাহি রব উঠেছিল, হিন্দু ধর্ম যখন ক্রমশ ভেঙে যাচ্ছিল, সেই ক্রমশ ক্ষয়িষ্ণু হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভূমিতলে অধিষ্ঠিত হয়েছিলেন আমার আপনার ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বাংলাদেশের সাফল্য ডাঙ্গায় 1812 খ্রিস্টাব্দে। হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হলেন, তার অসাধারণ ঐশী ক্ষমতা, তার সাংগঠনিক ক্ষমতা, তার কর্মপদ্ধতি, তার দিক নির্দেশের মধ্য দিয়ে তিনি মাত্র 16 বছর বয়সে 1828 খ্রিস্টাব্দে নতুন ধর্মমত মতুয়া ধর্মমতের প্রবর্তন করলেন, যা প্রকৃত অর্থে গার্হস্থ্য প্রশস্ত ধর্ম সূক্ষ্ম সনাতনী ধর্ম, যে ধর্মের মধ্য দিয়ে আমরা গৃহী সন্ন্যাসী হতে পারি, যে ধর্মের মধ্য দিয়ে আমাদের সন্ন্যাস নেওয়ার জন্য আমাদের ঈশ্বর সাধনা করার জন্য গৃহ ত্যাগী হতে হয় না, সমাজকে নষ্ট করতে হয়। হরিচাঁদ ঠাকুর যে নতুন ধর্মমত প্রবর্তন করলেন, যে নতুন দর্শন মানুষকে দিলেন, তাতে আমার পূর্ববঙ্গ তথা বাংলা তৎকালীন সময়ে বঙ্গদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সমাজের চিরশোষিত নিষ্পেষিত লুণ্ঠিত মানব গোষ্ঠী এই ধর্মের ছায়াতলে অবতীর্ণ হলেন। হরিচাঁদ ঠাকুর একদিকে যেমন হিন্দু ধর্মের ভবিষ্যতকে রোধ করেছেন, অন্যদিকে হিন্দু ধর্মের হাজারো বছর ধরে নিষ্পেষণ শোষণ মনুবাদ ব্রাহ্মণ্যবাদ এবং কিছু 3.5% মানুষের অত্যাচারের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষার নতুন নিদান দিয়ে দিলেন। হরিচাঁদ ঠাকুর তার সমস্ত জীবনকালে
তিনি যে শুধু ঐশ্বরিক লীলাই মানুষকে দেখিয়েছেন, আমাদেরকে মোহিত করেছেন, আমাদের মধ্যে পাগল গোসাই তৈরি করেছেন, মতুয়া ধর্মের প্রচার প্রসার করেছেন, তাই না? তিনি বলেছেন হাতে কাজ মুখে নাম। তিনি বলছেন যে একদিকে ঠাকুরের নাম করুন, তৎসহ কাজ করুন। কারণ তৎকালীন সময়ে আমাদের সমাজের অবস্থা ছিল খুবই ভয়ঙ্কর। আমরা একবেলা খেতে পারতাম না, সমাজে আমরা অস্পৃশ্যতার গ্লানি হাজারো বছর ধরে বয়ে বেড়াচ্ছিলাম। সেই জায়গা থেকে ঠাকুর আমাদেরকে বার করে আনলেন, নতুন ধর্মমত দিলেন, আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে বাঁচার জন্য তিনি সংগ্রাম করলেন। তিনি আমাদেরকে কৃষিকাজ থেকে, মৎস্য শিকার থেকে শুরু করে, গৃহ নির্মাণ থেকে শুরু করে সব কাজ আমার ঠাকুর শ্রী হরিচাঁদ ঠাকুর নিজ হাতে করে দেখিয়েছেন। তা ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ধর্মাবতার করেছেন বলে আমার মনে হয় না। এক বিরল ঘটনা, এটা ভারতবর্ষের বুকে এক নব জাগরণ তৈরি করেছিল। তার মধ্য দিয়েই আজ যে পশ্চিমবঙ্গে প্রায় 3 কোটি, ভারতবর্ষে 6.5-7 কোটি মানুষ এবং বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ, সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা যে মতুয়া ধর্মাবলম্বী মানুষ আজ সদর্পে বলিয়ান, তারা সমাজে মাথা তুলে দাঁড়াচ্ছে, তারা হিন্দু ধর্মকে নতুন দিশা দেখাচ্ছে, তা কিন্তু আমার বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নির্দেশিত পথে। হরিচাঁদ ঠাকুর তার দেহাবসানের পর গুরুচাঁদ ঠাকুর এই ধর্মকে নতুন রূপ দিলেন। তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, সংঘ শক্তিকে বাড়ানোর জন্য মতুয়া মহাসংঘের প্রবর্তন করেছিলেন। প্রকৃত অর্থে গুরুচাঁদ ঠাকুরই ভারতবর্ষের প্রকৃত শিক্ষা আন্দোলনের জনক। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, জানতে হবে গুরুচাঁদ ঠাকুরের প্রত্যক্ষ পরোক্ষ উদ্যোগে 4000 স্কুল কলেজ বাংলাদেশে তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, যার মধ্য দিয়ে এই সমাজ শিক্ষিত হয়েছে। এবং আমরা দেখতে পারি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গুরুচাঁদ ঠাকুরের প্রতিষ্ঠিত স্কুল থেকে শিক্ষা লাভ করেছেন। প্রকৃত অর্থে শিক্ষা আন্দোলনের জনক গুরুচাঁদ ঠাকুর, প্রকৃত অর্থে নারী মুক্তির জনক গুরুচাঁদ ঠাকুর, নারী শিক্ষা আন্দোলনের জনক গুরুচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর প্রকৃত অর্থে সংরক্ষণের জনক গুরুচাঁদ ঠাকুর, প্রকৃত অর্থে তেভাগা আন্দোলনের জনক গুরুচাঁদ ঠাকুর, এই পিছিয়ে পড়া চিরনিষ্কৃত নিষ্পেষিত শোষিত লুণ্ঠিত মানব গোষ্ঠী SC ST OBC সমাজের ব্রাহ্মণ থেকে শুরু করে নবশুদ্ধ কাপালি মাহেশ্য থেকে শুরু করে আদিবাসী আমার মুসলিম ভাইয়েরা যারা সমাজে অর্থনৈতিক সামাজিক ধর্মীয় ভাবে পিছিয়ে পড়েছেন, তারাও এই ধর্মের ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করেছেন। আমাদের একটা মিসকনসেপশন সবসময় কাজ করে, কাজ করাটাও খুব স্বাভাবিক, কারণ যে সময়ে গুরুচাঁদ ঠাকুরের উদ্যোগে বাংলাদেশে মতুয়া নবজাগরণ, বাংলাদেশে নতুন এক আন্দোলন মাথাছাড়া দিয়ে উঠেছিল, তখন বর্ণবাদী সমাজ ব্যবস্থার ভিত গেছিল কেঁপে। তৎকালীন সময়ে যে সরকার ছিল তারা দেশভাগের সিদ্ধান্তের মধ্য দিয়ে 5টি হিন্দু অধ্যুষিত জেলাকে বাংলাদেশের মধ্যে ফেলে দিয়েছিল, যার মধ্যে 80-90% আমার হিন্দু ভাই বোনেরা, আমার মতুয়া ভাই বোনেরা ছিল। আজ সেই দেশভাগের গানি, সেই দেশভাগের ফাঁকি মাথায় নিয়ে ভারতবর্ষে কোন রকমের পিঠ বাঁচিয়ে, মা বোনের ইজ্জত খুইয়ে, সর্বস্ব খুইয়ে আমরা যখন ভারতবর্ষে পৌঁছালাম, কেউ মাইগ্রেশন নিয়ে, কেউ পালিয়ে, কেউ তৎকালীন রাজাকারদের অত্যাচারে রাতের অন্ধকারে পালিয়ে এসেছে, তারা ভারতবর্ষে যখন আসলো তখন আরো একটা চক্রান্ত শুরু হলো। এই মতুয়া আন্দোলনকে তো নিঃশেষ করে দিতে হবে, এই মতুয়া আন্দোলনকে তো শেষ করে দিতে হবে। তৎকালীন কংগ্রেস সরকার দুরকম ভাবে আমাদেরকে পুনর্বাসন দিয়েছিল, একটা ছিল কাল্টিভেশন অর্থাৎ কৃষি, আর একটা ছিল রেস্ট অর্থাৎ বাদবাকি। আমার ঠাকুরদার মতো মানুষ খুব সামান্য পড়াশুনো কিন্তু ধূর্ত চালাক ছিল, তারা কিন্তু রেস্টে দাগ দিল, কৃষিকাজে দাগ দিল না। আর বাদবাকি মানুষ যারা আমরা তৎকালীন সময় সামাজিকভাবে পিছিয়ে, শিক্ষা অতটা আমাদের মধ্যে তখনও ঢোকেনি, আমরা সবাই কৃষিকাজে ডাক দিলাম। আমাদেরকে কৃষি ব্যবহারযোগ্য জমি পুনর্বাসনের নামে ভারতবর্ষের 18টি রাজ্যে শপথ সংকুল অরণ্যে দণ্ডকারণ কুরুতমানা কালাহান্ডি থেকে শুরু করে আন্দামান নিকোবর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওড়িশা প্রত্যেকটি জায়গায় আমাদেরকে নিক্ষেপ করা হলো, বস্তুত পশুর মতো গাড়ি ভর্তি করে। কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সেই অসীম কৃপা, অসীম দয়া, প্রকৃত মতুয়া যোদ্ধা তৈরি করার যে প্রয়াস হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর দেখিয়েছিলেন, তার মধ্য দিয়ে আমরা মাথা চাড়া দিয়ে উঠেছি। আমাদের অনেক মানুষ মারা গেছে, আমার অনেক মানুষ সেখানে প্রকৃত অর্থে শহীদ হয়েছে। আর সেই মানুষগুলো
যখন সেখানে শিক্ষা দীক্ষা অর্থনীতিতে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বলিয়ান হচ্ছে তখন আবার এই মতুয়া সমাজের প্রতি বর্ণবাদীদের খাড়া নেমে এসেছে তারা বলতে শুরু করেছে এই মতুয়ারা তো হিন্দু নয় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই মতুয়ারায় পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে প্রকৃত হিন্দু হিন্দুত্বকে রক্ষা করার জন্য যতবার কাজিয়া হয়েছে যতবার দাঙ্গা হয়েছে আমার পূর্বপুরুষরা এই মতুয়া ভাই ওনার পূর্বপুরুষরা তারা মুসলিমদের সঙ্গে কাজিয়া করেছে প্রত্যেকটি হিন্দুর অস্তিত্বকে রক্ষা করেছে আমি আপ্লুত হয়ে যাই যখন আমি কলকাতাতে সিএ সম্বন্ধে একটা বই প্রকাশ করেছিলাম শান্তনু ঠাকুর আমাকে পাঠিয়েছিলেন প্রতিনিধি হিসাবে তখন দেখেছিলাম বিশিষ্ট নেতৃত্ব বুদ্ধিজীবী সমাজ তার মধ্যে একজন উকিল বলে উঠলেন এই মতুয়াদের ঢাল সড়কির আড়ালে এই নবসূর্যদের ঢাল সড়কির আড়ালে চ্যাটার্জি ব্যানার্জি বসু মুখার্জিরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল তাদের গায়ে কোনো আচর পর্যন্ত পড়েনি তাদের গায়ে আজ তার কাটার দাগ নেই দাগ আছে এই সমাজের পিছিয়ে পড়া প্রত্যেকটি মানুষের গায়ে তাদের পিঠে তাদের নাগরিকত্ব নিয়ে আবার খেলা হচ্ছে তাই তো বন্ধুরা আপনারা জানলে গর্বিত হবেন আপনারা আপনার পূর্বপুরুষরা আমাদের সিনিয়র যারা রয়েছেন আমাদের বয়সী যারা রয়েছেন তারা দীর্ঘ 74 বছর ধরে ধারাবাহিকক্রমে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারে মতুয়ারা একত্রিত হয়ে যে আন্দোলন করে তুলেছে নাগরিকত্বের জন্য তা কিন্তু শুধু মতুয়াদের জন্য তা নয় সমস্ত শরণার্থী সমাজের জন্য শরণার্থী সমাজের মধ্যে মতুয়া সমাজের বাইরেও অনেক মানুষ রয়েছে কিন্তু তাদের মেরুদণ্ড নেই তারা মেরুদণ্ডহীন তারা ঐক্যবদ্ধ হতে পারে না মতুয়ারা যেখানে ঐক্যবদ্ধ হয়ে ঠাকুর বাড়ির উদ্যোগে বিভিন্ন নেতৃত্বে বিভিন্ন সময়ে আন্দোলন গড়ে তুলেছে যার মধ্য দিয়ে আমরা আজকে নাগরিকত্ব পেতে চলেছি দেশভাগের গ্লানি দেশভাগের ক্লান্তি দেশভাগের ফাঁকি আমাদের মাথা থেকে উঠতে চলেছে তখন আরো একবার ষড়যন্ত্র তৈরি হয়েছে এদেরকে ভেঙে ছুঁড়ে দাও এদেরকে বলো এরা হিন্দু নয় তৎকাল তাদের উদ্দেশ্যে আমি আরো একটা বার্তা দিতে চাই প্রকৃত অর্থে যে মানুষগুলো আজ মতুয়া ধর্মের ছায়াতলে রয়েছে তারাই প্রকৃত মানুষ কারণ হাজারো বছর ধরে তারাই প্রকৃত হিন্দু হিন্দু বলেই তারা সমাজের হিন্দু সমাজের এক কোণে ক্ষুদ্র জায়গা পাওয়ার আশায় হাজারো বছর ধরে নিষ্পেষিত হয়েছে লুণ্ঠিত হয়েছে শোষিত হয়েছে মুসলিম ধর্মে বা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়নি অনেক কষ্ট সহ্য করে আমরা হিন্দু ধর্মের একটা কোণায় রয়ে গেছি এবং পূর্ববঙ্গের হিন্দুদের সব সময় আমরা সুরক্ষা প্রদান করে এসেছি সুতরাং এইগুলো নিয়ে ভাবার আগে বর্ণবাদী বন্ধুরা হরিলীলামৃত গুরুচাঞ্চলি সহ আমাদের যে 5টি মুখ্য বই আছে সেগুলো সম্বন্ধে পড়াশোনা করুন হিন্দুদেরকে আর বিভাজনের পথে ঠেলে দেবেন না মতুয়ারা সারা পশ্চিমবঙ্গ বঙ্গদেশ ভারতবর্ষে হিন্দুর অস্তিত্ব বিপন্ন আজ যে কথা বলে আমি আমার বক্তব্য আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে কথা বলছি শেষ করব তা হলো আমাদের অস্তিত্বের লড়াই আমরা অত্যন্ত ভাগ্যবান যে বর্তমান সময় ঠাকুর বাড়ি থেকে সমস্ত নেতৃত্ব বিশেষ করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রী শান্তনু ঠাকুর সিংহ শাবকের ন্যায় যে আন্দোলন গড়ে তুলেছেন তার মধ্য দিয়ে কিন্তু আমরা নাগরিকত্ব পাওয়ার দিকে ধীরে ধীরে এগোচ্ছি আমরা বলবো না যে আমরা 100% নাগরিকত্ব পাওয়ার দিকে এগোচ্ছি 80-90% আমাদের পক্ষেই রয়েছে এবং বর্তমান সময়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতি বর্ণের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটি মতুয়া ভাই বোনকে একত্রিত হতে হবে যারা আজকে শিক্ষিত সম্প্রদায়ের মানুষ মতুয়া ঘরের মানুষ প্রকৃত মতুয়া ধর্ম আন্দোলন বোঝে না মতুয়া দর্শন বোঝে না তাদের আমাদের উচিত মতুয়া ধর্ম দর্শন বোঝানো এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে নাগরিকত্ব পাওয়ার দিক থেকে সুরক্ষিত করতে চলেছি সেই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ একটা এখান থেকে একটা বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে আমরা কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত বেসার্কিয়েট করে গেছি কারণ কি সিএ দেবার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের আছে কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত প্রেশার ক্রিয়েট করার জন্য আমরা এই রিসেন্ট সময়ে তার আগে তো আমরা হাজারো আন্দোলন করেছি হাজারো সমাবেশ করেছি রিসেন্ট সময়ে প্রায় 20টার কাছে ঐতিহাসিক মহাসমাবেশ এবং র্যালি করেছি যার মধ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অলিখিতভাবে শান্তনু ঠাকুর মহাশয়কে বলতে বাধ্য হয়েছেন যদি আপনার কোনো মতুয়া ভক্ত
হিন্দু সমাজের মানুষরা মতুয়া ছায়া তলে এসে মতুয়া কার্ড বানিয়ে নেয়, তাহলে সিএ বা এনআরসি করার সময় তাদেরকে আর কোনো প্রমাণপত্র দেওয়া লাগবে না। শুধু যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে এই গুরুত্ব দেওয়া হবে তা নয়, অনেক ধর্মীয় সংগঠনকে দেওয়া হবে, কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেহেতু পূর্ববঙ্গেও মতুয়া সংগঠন যথেষ্ট সক্রিয় এবং শক্তিশালী, ঠাকুর বাড়ি রয়েছে সেখানে ওড়াকান্দিতে, এখানেও রয়েছে আমাদের শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি, সেই জন্য সমস্ত ধর্মীয় সংগঠনের মধ্যে সর্বোপরি গুরুত্ব দেওয়া হবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি থেকে দেওয়া নাগরিকত্বের কার্ডকে। সেই জন্য 100 বা 120 টাকা খরচ হলেও আপনারা কিন্তু সেই কার্ড করিয়ে নেবেন। আজ এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, কোন মূর্খের স্বর্গে আমরা বাস করছি না, প্রকৃত তথ্য জেনে আমাদের উদ্দেশ্য, আমরা যারা ইয়ং জেনারেশন, আপনারা যারা সিনিয়র রয়েছেন পাগল গোসাই দলপতি, আমাদের সকলের উদ্দেশ্য মতুয়া ধর্ম আন্দোলনের মধ্য দিয়ে মতুয়াদের দাবি দাবা আদায় করা, সামাজিক ধর্মীয় রাজনৈতিক ক্ষেত্রে মতুয়াদেরকে সদর্পে বলিয়ান করা, যার মধ্য দিয়ে এই সমাজের সব মুক্তি ঘটবে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন বাস্তবে রূপায়িত হবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।